আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাথে আছি আমি স্যার তাহলে চলো আজকের আলোচনা আমরা শুরু করি আজকে মূলত আমি আলোচনা করব তোমাদের অধ্যায় তেরো অর্থাৎ সর্বশেষ যে অধ্যায়টি আছে এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে চর্চা করব। এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা জানো বহু নির্বাচনীটা মূলত ক বিভাগে আসে ক বিভাগে সো চলো আমরা শুরু করছি এটা কিন্তু সর্বশেষ অধ্যায় আর আমরা দেখব এখান থেকে যে কি কি বহু নির্বাচনী আমরা পড়বো ভালো করে পড়বো এক তথ্য মূলত কয় প্রকার দুই প্রকার যদি বলা হয় যে তথ্য কয় প্রকার তুমি অ্যান্সার দিবে দুই প্রকার পরিমাণগত তথ্য কয় প্রকার দুই প্রকার কোন ধরনের তথ্য গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না গুণগত তথ্য অর্থাৎ গুণগত তথ্যগুলো গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবে না কোন ধরনের তথ্য সময়ের সাথে সাথে পরিবর্তনশীল নয় বিচ্ছিন্ন তথ্য বিচ্ছিন্ন তথ্যের উপাত্তগুলো হতে পারে কেমন পূর্ণ সংখ্যাও হতে পারে বা ভগ্নাংশ হতে পারে কোন ধরনের তথ্য বারবার পরিমাপ করলেও এর সংখ্যাগত মান অপরিবর্তিত থাকে বিচ্ছিন্ন তথ্য এবার সাত নাম্বার দেখো অবিচ্ছিন্ন তথ্যের বৈশিষ্ট্য কি অর্থাৎ এক দুই নাম্বার এর মানের পরিবর্তনশীল এবং যে কোনো তোমার হচ্ছে কি তথ্য গ্রহণ করতে পারে হবে যে কোনো তথ্য গ্রহণ করতে পারে অথবা যে কোনো মান গ্রহণ করতে পারে এখানে যে কোনো মান গ্রহণ করতে পারে এটা হচ্ছে অবিচ্ছিন্ন তথ্যের বৈশিষ্ট্য এরপরে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথম ধাপ কোনটি পরিসর নির্ণয় কোনো উপাত্তে সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ এবং সর্বনিম্ন সংখ্যা বিশ হলে পরিসর কত একত্রিশ কীভাবে এটা একটু তোমাদেরকে বুঝতে হবে পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি অর্থাৎ প্রথম হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এখান থেকে বিয়োগ দিবা সর্বনিম্ন সংখ্যা এই সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা এটা করে তারপরে এর সাথে এক যোগ করবা এখন এখানে দেখো তো সর্বোচ্চ সংখ্যা যদি পঞ্চাশ হয় আর সর্বনিম্ন সংখ্যা যদি বিশ হয় হ্যাঁ তাহলে এবং এইটার সাথে যদি তোমরা এক যোগ করে দাও তাহলে কি দাঁড়ায় দেখো তো যদি এক যোগ করো তাহলে কি দাঁড়াচ্ছে পঞ্চাশ থেকে বিশ গেল থাকে ত্রিশ আর এক কত একত্রিশ সো তোমাদের অ্যান্সার কিন্তু একত্রিশ মিলে যাচ্ছে এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র একষট্টি থেকে সত্তর শ্রেণীর ব্যক্তি ব্যক্তিগত অর্থাৎ দশ কীভাবে তুমি কিন্তু একষট্টি সহ গুণবে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর অর্থাৎ তোমরা যখন হাতের কর গুনবে তখন তুমি দেখতে পাবে এখানে কিন্তু দশ আছে তোমরা মনের ভুলে পরীক্ষায় নয় দিয়ে শোনা কোনো উপাত্তের সর্বোচ্চ মান একাশি সর্বনিম্ন মান পঁয়ত্রিশ এবং শ্রেণীব্যাপ্তি নয় হলে শ্রেণী সংখ্যা কত শিক্ষার্থীরা এটা বের করার জন্য তোমাকে দুটো সূত্র ফলো করতে হবে প্রথম যেটা সেটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র আর দ্বিতীয় যেটা এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র অর্থাৎ এখানে দুটো সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান এর সাথে এক যোগ করবা তাহলে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ আর শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো পরিসরকে যখন তুমি শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ দিবা তাহলে সেক্ষেত্রে অ্যান্সার চলে আসবে যদি এরকম দশমিক আসে সেটা এইরকম অ্যাপ্রক্সিমেট দিয়ে অর্থাৎ এই সাইনটা দিয়ে তোমরা কি করবা লিখে দিবা পূর্ণ সংখ্যা লিখে দিবা যদি ফাইভ পয়েন্ট টু এসেছে তাই তোমরা ছয় লিখে দিয়েছ কারণ দশমিক সংখ্যা দিয়ে আমরা কি করতে পারি না অর্থাৎ শ্রেণী সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারি না এরপর বলা হয়েছে বারো কোনো বিচ্ছিন্ন শ্রেণীর নিম্নসীমা পঁচিশ ও শ্রেণীব্যাপ্তি দশ হলে ওই শ্রেণীর উচ্চসীমা কত চৌত্রিশ ঠিক আছে বিষয়টা উচ্চসীমা হচ্ছে কত চৌত্রিশ লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত সীমা নির্ণয় করতে হবে মানে কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করতে হবে আয়তলেখ আয়তলেখ আকার সময় ওয়াই অক্ষ বরাবর রেখা দ্বারা কি নির্দেশ করা হয় গণসংখ্যা এরপর আয়ত লেখে এক্স অক্ষ বরাবর কি নির্দেশ করে প্রকৃত শ্রেণীব্যাপ্তি অর্থাৎ যে শ্রেণীব্যাপ্তিটা আছে সেটা এই এই যে দেখো পনেরো পর্যন্ত তোমাদের মূলত এমসি কিউ থাকবে তারপরে থাকবে এক কথায় উত্তর কোন স্তম্ভলেখের লেখের মাধ্যমে কোন কোন স্তম্ভ মাধ্যমে একাধিক কি করা যায় এখানে মূলত আলটিমেটলি কোন হবে না এখানে কোন হবে কোন স্তম্ভলেখের লেখের মাধ্যমে একাধিক গুণগত চলকের মান উপস্থাপন করা যায় যৌগিক স্তম্ভ লেখ কোন উপাত্তের সর্বোচ্চ মান ছিয়াশি বন পরিসর বিয়াল্লিশ হলে সর্বনিম্ন মান কত পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা এটা জানতে পারলাম এরপরে হচ্ছে আঠারো প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান দ্বারা কোনটি বোঝায় শ্রেণীব্যাপ্তি সাতষট্টি থেকে বাহাত্তর একটি বিচ্ছিন্ন একটি বিচ্ছিন্ন এখানে বিচ্ছিন্ন হবে এখানে বিচ্ছিন্ন হবে একটি বিচ্ছিন্ন সীমা হলে এর প্রকৃত সীমা কত অর্থাৎ ছেষট্টি পয়েন্ট ফাইভ থেকে বাহাত্তর দশমিক পাঁচ এটা হচ্ছে তার প্রকৃত কি সীমা দশ থেকে বিশ এবং বিশ থেকে ত্রিশ দুইটি শ্রেণীর প্রকৃত সীমা হলে বিশ উপাত্তটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে অর্থাৎ বিশ থেকে ত্রিশ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে কারণ এটা বিশ দিয়ে শুরু তারপরে তেরো আঠারো এগারো সাতাশ বত্রিশ পঁচিশ বিয়াল্লিশ আটত্রিশ উনত্রিশ তোমার হচ্ছে ছত্রিশ উপাত্তগুলোর পরিসর কত এখানে সর্বোচ্চ সংখ্যা যেটা সেখান থেকে সর্বনিম্ন সংখ্যাকে বিয়োগ দিয়ে এক যোগ করবা উপরে অলরেডি আমরা সে নিয়ে আলোচনা করেছি রায়হান ঢাকায় বাস করে এটি কোন ধরনের তথ্য গুণবাচক তথ্য আয়ত লেখে আয়তের ক্ষেত্রফল সংশ্লিষ্ট আয়তের কিসের সমানুপাতিক গণসংখ্যার তাপমাত্রা কোন ধরনের সংখ্যাবাচক তথ্য অবিচ্ছিন্ন এটি টেবিলের দৈর্ঘ্য পঁচাশি সেন্টিমিটার এটি কি ধরনের তথ্য সংখ্যাবাচক তথ্য শিক্ষার্থীরা এই যে পঁচিশটা এমসি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এই পঁচিশটা এমসি কিউ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ভালো করে অর্থাৎ পড়াশোনার বিকল্প নেই তাই তোমরা মনোযোগ সহকারে সবাই পড়াশোনা করবে আর যদি কেউ বুঝতে কোনো জায়গায় অপরাগ হও বা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ